আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে কথা বলবো পন্স ব্রাইট বিউটি সেরাম এই ক্রিমটি নিয়ে এই ক্রিমটি অনেকেই তোমরা ব্যবহার করো কিন্তু এর ভালো দিকটা এবং খারাপ দিকটা তোমরা অনেকেই জানো না আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো এই ক্রিমটির যেমন ভালো দিক রয়েছে তেমন এই ক্রিমটির খারাপ দিকও রয়েছে সো কথা না বাড়িয়ে চলো দেখে আসি তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করেছ থ্যাংক ইউ সো মাচ পঞ্চের অনেকগুলো ক্রিম রয়েছে আমি আজকে যেটা রিভিউ করব পঞ্চ ব্রাইট বিউটি সিরাম ক্রিম এসপিএফ ফিফটি ফার্স্টে এই ক্রিমটির ভালো দিকটা তোমাদের সাথে শেয়ার করি এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এর মধ্যে রয়েছে এসপিএফ এস আমাদের ত্বককে ক্ষতিকারক ইউভি ইউভিএ বি সূর্যের রশিকে ব্লক করে এর মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি এর সাথে অ্যান্টি স্পট ফর্মুলা ভেতর থেকে কালো দাগ হালকা করে এবং আমাদের দাগগুলা আস্তে আস্তে রিমুভ করে ফেলে ত্বককে ফর্সা উজ্জ্বল করে ত্বকের টোন দেয় ত্বককে মশ্চারাইজ করে এই ক্রিমটির মধ্যে রয়েছে সিরাম আসলেই কি সিরাম আমাদের স্কিনের জন্য কাজ করে ইন্টেলিজেন্ট প্রোসেল কমপ্লেক্স এই শক্তিশালী অ্যান্টি পিগমেন্টেশন সিরাম বার্ধক্য চক্রে হস্তক্ষেপ করে যা ত্বকের পৃষ্ঠে গাঢ় পিগমেন্টেশন স্থানান্তর হ্রাস করে অন্ধকার এগুয়ে দাগ তৈরি করে এটি শুরু হওয়ার আগে বিবর্ণতা রোধ করে এবং ত্বককে একটি নতুন উজ্জ্বল আভা দেয় এবার বলবো পন্স ব্রাইট বিউটির পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ত্বকের পাতলা হওয়া শুষ্ক ত্বক জ্বালা জ্বালা চুলকানি বা পয়গের জায়গায় লাল ভাব যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো উপসর্গ যা তুমি মনে করো যে এই ওষুধের কারণে দীর্ঘ সময় ধরে চলতে থাকে অনুগ্রহ করে তোমরা ডাক্তারের সাথে পরামর্শ করবে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ